डियर स्टूडेंट्स ऑफ सेकेंड ईयर आशा कर खूब भलो आज के यूनिट 12 लेसन 2 पढ़ब द जायंट पांडा अर्थात लेसनटार टाइटल हो द जायंट पांडा तुम्हारा झटपट बोईटा खुले फिले बो खुले अपने जो लाइन बाय लाइन तुम बोझार चेष्टा करो तो खूब सहज हो पैसेजा एक बड़ो आई चलो पैसेजा शुरू करी तो पैसेजा शुरू करार आगे और तुम्हारा बई खोलार फाँके जो पांडा आसले एक धरण प्राणी जेटा जरा हिमालय ठंडा अंचले बस कर देखते अनेकटा भल्लुक तुल्य प्राणी अर्थात अनेकटा भल्लुकर मत देखते एदेर प्रधान खाबार हे बाशेर कची पाता बा कची अंश अर्थात बासटा जखन टेंडर अवस्था अर्थात कची अवस्था थाके पाता सह फल एरा फल खाय पोका मकड़ खेये बेचे थाके तबे एदेर बाचार मूल जे परिवेशटा सेटा हच्छे जे ठंडा एकटा परिवेश लागबे अनेकटा हिमालयेर मतो ठंडा परिवेश आर एरा साधारणत गाछे चराटाके बेशी पसंद करे गाछे नीचे दाड़ानो बा एमनिते दाड़िये थाका हाँटाचला कराच्छे एरा गाछेर एकडाल थेके आरेकडाले जाओयाटाई बेशी पसंद करे। तो चलो आमरा पैसेजटा शुरू करी पैसेज चलो देखि जे पैसेजेर फार्स्टे आमादेर फार्स्ट प्यारेटा कि आछे देखते पैसेजेर फार्स्ट प्यारेटा आमि तोमादेर शो करछि स्क्रिने এই ফাঁকে দেখে নিই কারা সাথে আছে রাসান মমিন আসেম দ্যাট মিন্স হচ্ছে আবিদা সুলতানা আর মহিদুল ইসলাম সিয়াম সালাম জানিয়েছে ওয়ালাইকুম আসসালাম আশা করছি তোমরা খুব ভালো আছো। তো তোমাদের সামনে কিন্তু পরীক্ষা একটা পরীক্ষার জন্য এই প্যাসেজগুলো খুব গুরুত্বপূর্ণ কিরকম গুরুত্বপূর্ণ যে এখান থেকে জেনারেলি যেগুলো এমসিকিউ কোশ্চেন অ্যান্সার আসতে পারে আবার সামারি আসতে পারে সো প্যাসেজগুলো খুব ভালো করে বোঝা দরকার। তাহলে চলো আমরা দেখি যে ফার্স্ট লাইনে কী আছে ফার্স্ট লাইনটা দেখো দো দে আর ওয়ান অফ দ্য মোস্ট বিলভড অ্যানিমেলস পিসেস অন আর্থ বোঝে যে পৃথিবীতে যত প্রাণী আছে তাদের মধ্যে অন্যতম একটা প্রাণী পান্ডা যাদেরকে আমরা অত্যন্ত পছন্দ করি বা প্রিয় একটা দেখলেই ভালো লাগে এরকম একটা পান্ডা দেখবে যে তোমরা বাইরে অনেক পান্ডার পুতুল বিক্রি করে তাই না একটা কমন ডস হাউসগুলোতে বা গিফট আইটেমগুলোতে দেখবে যে একটা পান্ডার মতো করে পুতুল বানানো বা এগুলো সেল করা একেবারে একটা সাধারণ দৃশ্য কারণ পান্ডা দেখতে খুব সুন্দর এমন একটা প্রাণী যা দেখলেই ভালো লাগে। তো কী হলো দে আর ওয়ান অফ দ্য মোস্ট বিলভড অ্যানিমেল স্পিসিস অন আর্থ পান্ডাস আর এন্ড সেফ ফ্রম দ্য ডেভাস্টেটিং এফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ যদি শুনতে পাও একটু কমেন্ট করো যে হ্যাঁ শুনতে পাচ্ছি ক্লিয়ারলি এবং দেখতেও পাচ্ছি। তো প্রথম লাইনটার অর্থ হচ্ছে যদিও এরা পৃথিবীতে অত্যন্ত প্রিয় প্রজাতির প্রাণীর মধ্যে অন্যতম পান্ডারা জলবায়ু পরিবর্তনের ধ্বংসাত্মক প্রভাব থেকে নিরাপদ নয় অর্থাৎ পান্ডা খুব আদরের একটা প্রাণী কিন্তু জলবায়ুর পরিবর্তনের যে প্রভাব সেটা কিন্তু তাদের উপর পড়ছে মারাত্মকভাবে তাদের খাবারের উপর তাদের বাসস্থানের উপর। নেক্সট লাইন দেখো কী আছে অ্যাকর্ডিং টু আ নিউ স্টাডি প্রজেক্ট প্রজেক্টের টেম্পারেচার ইনক্রিজ ইন চায়না ওভার দ্য নেক্সট সেঞ্চুরি ওয়েল লাইকলি সিরিয়াসলি হিন্ডার ব্যাম্বো অলমোস্ট দ্য সোল সোর্স অফ ফুড ফর এন্ডেঞ্জার্স পান্ডাস। তো পরের লাইনে বলছে একটি নতুন জরিপ অনুসারে একটা জরিপ করা হয়েছে সার্ভে করা হয়েছে একটি নতুন জরিপ অনুসারে আগামী শতাব্দীতে চীনের তাপমাত্রা বৃদ্ধির মারাত্মক প্রভাব এর ফলে বাঁশ উৎপাদনে ব্যাহত হবে যা বিপন্ন পান্ডাদের জন্য প্রায় একমাত্র খাদ্যের উৎস অর্থাৎ এই যে পান্ডারা একমাত্র খেয়ে বাঁচে যেই বাঁশ পাতা বা কচি বাঁশ তার জন্য যদি এই খাবারটা সংস্থান না হয় অর্থাৎ যে আবহাওয়া পরিবর্তন হয় তাহলে সেই বাঁশগুলো যেই জায়গায় যেই আবহাওয়ায় উৎপন্ন হয় সেগুলো আর হতে পারবে না বেড়ে উঠতে পারবে না তখন এটা পান্ডাদের জন্য খুব একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাবে।
99% অফ পান্ডাস ডায়েট ইজ ব্যাম্বো। তো পরের লাইনে কি বললো যে প্রায় 99% পান্ডাদের প্রধান খাবারই হচ্ছে বাঁশ, পান্ডারও বাঁশ খায়, তাই তো? আচ্ছা, এই বাঁশ বলতে তারা সরাসরি আমরা যে বাঁশ বলছি ভাবছি সেটা না, ওরা বাঁশের কচি অংশটা খায়। এটা এক ধরনের বিশেষ প্রজাতির বাঁশ যেগুলো মোটামুটি পুরোটাই খাওয়া যায়, খুব নরম শাকের মতো হয় অনেকটা, তাই তো কি বললো যে 99% অফ পান্ডাস ডায়েট ইজ ব্যাম্বো অ্যান্ড অ্যান অ্যাডাল্ট পান্ডা নিডস অ্যারাউন্ড 38 kilometers অফ ব্যাম্বো এভরি ডে। এবং কি বলছে যে 99% পান্ডাদের খাবারই হচ্ছে ব্যাম্বো, এবং একটা অ্যাডাল্ট পান্ডা প্রতিদিন প্রায় 38 kilograms ব্যাম্বো খেতে পারে। সো অনেক সংখ্যায়, তাই তো? একটা অ্যাডাল্ট পান্ডাই যদি প্রতিদিন 38 kilograms ব্যাম্বো খায়, তাহলে শয়ে শয়ে হাজার হাজার পান্ডা, তাদের জন্য কত কত হাজার কিলোগ্রামের বাঁশ লাগবে, অর্থাৎ বিশাল বাঁশের, যেটাকে আমরা বাঁশঝাড় বলি তার চেয়েও বেশি বিশাল বাঁশের বাগান এরকম লাগবে, যেটা প্রাকৃতিকভাবে হবে বা মানবসৃষ্ট হতে পারে। আমরা পরবর্তী দেখবো মানবসৃষ্ট তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য এই বাঁশের সংস্থান করা হচ্ছে, বা একটা ফেভারেবল তাদের বসবাস উপযোগী একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। অলি শুভ রায় সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। রাফসান মুনিন জাপানিজ আবিদা সুলতান বলছে অল ক্লিয়ার, সাথে আছে শোয়েব আল হাসান। আচ্ছা, এবং আবিদা সুলতান বলছে যে এক্সামের সিলেবাসটা, এক্সামটা তো এক্সামের সিলেবাস খুব শিগগির দেওয়া হবে, চেষ্টা করবো নেক্সট ক্লাসে যাতে এক্সামের সিলেবাসটা তোমাদের দেওয়া যায়। সো দেখো যে পরের লাইনটা কী আছে, অনলি ই ব্যাম্বো ক্যান মুভ টু নিউ হ্যাবিটেন্ট অ্যাট ফায়ার এলিভেশনস উইল পান্ডার্স স্ট্যান্ড আ চান্স অফ সার্ভাইভাল দ্য রিসার্চার্স সাইট। রিসার্চার্স মানে হচ্ছে গবেষকরা। গবেষকরা কী বলছে যে শুধুমাত্র যদি বাঁশকে উঁচু স্থানে স্থানান্তর করা হয় তাহলে পান্ডারা টিকে থাকতে পারে, অর্থাৎ বাঁশের উঁচু স্থান বা টিলা, এলিভেশন মানে হচ্ছে উঁচু স্থান বা টিলা। বলছে বাঁশকে যদি আরও উঁচু স্থানে যেখানে মানুষের যাতায়াত হয় না, বা পরিবেশ বিপর্যয়ের ফলে যে ওরা যেই ধরনের পাহাড়ি অঞ্চলে বাস করে তার নিচের অংশগুলো যদি ধ্বংসপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে আরও পাহাড়ে আরও উপরের দিকে যদি তাদেরকে বসবাস উপযোগী পরিবেশ তৈরি করে দেওয়া যায়। বসবাস উপযোগী পরিবেশ বলতে এখানে বোঝাচ্ছে মূলত তাদের খাবারের সংস্থান যদি করে দেওয়া হয়, সাধারণত ওরা খাবারের আশেপাশেই থাকে, তাহলে পান্ডাদের টিকিয়ে রাখা সম্ভব হবে। মেশাল হাসান, আলিনা, সাথে আছে ইস্টার জাহান, থ্যাংক ইউ ক্লাসটা দেখার জন্য। তো তাহলে চলো আমরা দেখি যে এর নিচের অংশে কি আছে। অর্থাৎ পরবর্তী প্যাসেজের পরবর্তী অংশে কি আছে আমরা একটু দেখব। পরে অংশে দেখছো, দেখো ফার্স্ট লাইনটা, হাউএভার ইফ কনজারভেশন শব্দের অর্থ হচ্ছে সংরক্ষণ। বলছে যদি কনজারভেশন প্রোগ্রামটা, হাউএভার ইফ কনজারভেশন প্রোগ্রাম ওয়েট টু লং, যদি তাদের সংরক্ষণ করার যে এই যে প্রোগ্রাম বা প্রক্রিয়াটা এটা যদি খুব দেরি হয়ে যায়, তাহলে কী হবে, হিউম্যান হ্যাবিটেন্টস অ্যান্ড অ্যাক্টিভিটিস কুড, মানুষের বসবাস বা মানুষের বেঁচে থাকার যে অভ্যাস এবং পাশাপাশি হচ্ছে তাদের কার্যক্রম, কুড ক্লেম অল অফ দ্য নিউ হ্যাবিটেন্টস ক্যাপেবল অফ সাপোর্টিং ব্যাম্বো ইন আ ওয়ার্মিং ওয়ার্ল্ড। তো স্টুডেন্টস, এই অংশে কি বলছে, এই অংশে দেখো বলছে যে যাই হোক,
যদি সংরক্ষণ কর্মসূচি গ্রহণ করতে দেরি হয়ে যায় তাহলে এই উষ্ণ পৃথিবীতে মানব অধিবাসী এবং তাদের কর্মকাণ্ডগুলো বাস উৎপাদন থেকে সহায়ক সব নতুন এলাকাগুলো গ্রাস করে ফেলবে। অর্থাৎ যদি পান্ডাদের সংরক্ষণ করার প্রক্রিয়াটা দেরি হয়ে যায় তাহলে মানুষের কার্যক্রম এবং মানুষের দূষণ বা বিভিন্ন তাদের কার্যক্রমের ফলে, যেহেতু পৃথিবী দিনে দিনে ওয়ার্মার হচ্ছে অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, এতে কি হবে যে তাদের বসত উপযোগী পরিবেশ নষ্ট হয়ে যাবে। এটি স্টাফ পরামর্শ বলছে এটা খুব মানে জটিল বা প্রায় একটু অসম্ভব বা কঠিন বলা যেতে পারে। ইট ইজ টাফ বাট আই থিঙ্ক দেয়ার ইজ স্টিল হোপ ইফ উই টেক অ্যাকশন নাও, সেই রিসার্চ টিম মেম্বার। তো গবেষক দলের একজন সদস্য তারা বলছেন যে এটা খুব কঠিন হবে কিন্তু আমি মনে করি এখনও কিছু আশা আছে যদি আমরা এখন ব্যবস্থা নেই। অর্থাৎ পান্ডাদের বসবাস উপযোগী পরিবেশ সৃষ্টি করা একটু কঠিন কারণ তারা যেই ধরনের এনভায়রনমেন্ট থাকে সেটা কৃত্রিমভাবে তৈরি করাটা একেবারে সহজ না। বলছে যে এটা অনেকটা কঠিন হবে কিন্তু এখন যদি আমরা দ্রুত এই পরিকম একটা পদক্ষেপ নিতে পারি তাহলে তাদেরকে বাঁচিয়ে রাখা সহজ হবে বা তাদের জন্য ওইরকম পরিবেশ সৃষ্টি করা সহজ হবে। আচ্ছা, পরের অংশে বলছে, আমরা এখানে একজন গবেষকের নাম পাব, জিয়াংগো লিউ, দেখতে পাচ্ছ জিয়াংগো লিউ বলছে যে ইফ ইউ ওয়েট দেন উই কুড বি টু লেট। বলছে জিয়াংগো লিউ পরিবেশ গবেষকদের মধ্যে একজন, উনি বলছেন যে যদি আমরা দেরি করি তাহলে এটা অনেক বেশি দেরি হয়ে যাবে, অর্থাৎ আরও আগে এই পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল। যদিও বলছে যে যদি আমরা অপেক্ষা করি তাহলে অনেক দেরি হয়ে যাবে, অর্থাৎ পান্ডাদের বসবাস উপযোগী পরিবেশ দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে, তাদেরকে টিকিয়ে রাখার জন্য আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে এবং যদি আমরা দেরি করি তাহলে এটা আমাদের জন্য খুব দেরি হয়ে যাবে, অর্থাৎ আমাদের তাদের জন্য তাদের টিকিয়ে রাখার মতো পরিবেশ এখনই তৈরি করে রাখতে হবে, নয়তো পান্ডাদের টিকিয়ে রাখা সম্ভব হবে না। তো বিভিন্ন গবেষকদের আমরা বক্তব্য পাচ্ছি, তারা পান্ডা সম্পর্কে কি বলছে দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখি যে পরের অংশে কি আছে, দ্য রিসার্চার্স ইউজড ভেরিয়াস ক্লাইমেট চেঞ্জ মডেলস। তো পরিবেশ পরিবর্তনের ফলে যা যা ঘটতে পারে ওরকম বিভিন্ন ধরনের মডেলস তারা তৈরি করেছে, প্রজেক্ট তৈরি করেছে, টু প্রজেক্ট দ্য ফিউচার ফর থ্রি ব্যাম্বো স্পিসিস relied on by pandas in the Quinling mountain region of dekhte pachho kina ektu bow line to amra to puro line ta show korchi tomake to ki bolche je Richards has used রিসার্চার্স ইউজ ভেরিয়াস ক্লাইমেট চেঞ্জ মডেলস টু প্রজেক্ট দ্য এলাইনমেন্ট। পড়লাম লাইনের মানে এটা হচ্ছে যে এখানে শেষ হয়েছে কুইলিং মাউন্টেন রিজন অফ চায়না হুইচ রিপ্রেজেন্টস অ্যাবাউট কোয়ার্টার অফ দ্য টোটাল রিমেইনিং পান্ডাস হ্যাবিটেন্ট। দেখতে পাচ্ছ, তো এই অংশটার অর্থ হচ্ছে যে চীনের কুইনিং পর্বত অঞ্চলে যেটি মোট অবশিষ্ট পান্ডার আবাসভূমির চার ভাগের একবার, অর্থাৎ পৃথিবীতে যত পান্ডা যেখানেই আছে না কেন এই চীনের কুইলিং মাউন্টেনের চার ভাগের এক ভাগ বাস করে ওখানে। পান্ডারা যে তিনটি প্রজাতির বাসের উপর নির্ভর করে, পান্ডারা সাধারণত সব ধরনের বাস খায় না, অর্থাৎ আমরা যে ধরনের বাস দেখে থাকি সচরাচর আমাদের দেশে সেই ধরনের বাস কিন্তু পান্ডারা খায় না, তারা বিশেষ তিনটি প্রজাতির বাসের পাতাগুলো বা বাসগুলো খেয়ে থাকে, ওগুলোর উপর নির্ভর করে। সেগুলো ভবিষ্যৎ প্রকল্পে গড়ে তোলার জন্য গবেষকরা জলবায়ু পরিবর্তনের বিভিন্ন ধরনের নকশা ব্যবহার করছেন। তো গবেষকরা কিন্তু বিভিন্ন ধরনের রক নকশা ব্যবহার করছে, বিভিন্ন ধরনের মডেল উপস্থাপন করছে যে তাদেরকে টিকিয়ে রাখা যায় কি না। দিস মডেলস, তো সেই মডেলসগুলো কি হচ্ছে, পরে অংশ দেখো,
তো আমরা কি পেলাম যে গবেষকরা চেষ্টা করছে তাদের পরিবেশকে টিকিয়ে রাখতে, পাশাপাশি তাদের পরিবেশ উপযোগী পরিবেশ, বেঁচে থাকার উপযোগী পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। দিস মডেলস ভ্যারিড ইন দেয়ার স্পেসিফিক প্রেডিকশনস বাট ইচ ফোরকাস্টেড সাম লেভেল অফ টেম্পারেচার রাইজ উইদিন দ্য কামিং কান্ট্রি কামিং সেঞ্চুরি। ওকে, তো কি বলছে যে এই প্রকল্পগুলো ভবিষ্যৎবাণীর মধ্যে ভিন্নতা ছিল, অর্থাৎ তারা যে প্রকল্পগুলো দিচ্ছে এক একজন এক একভাবে প্রকল্প দিচ্ছে এবং প্রকল্প এক একটা প্রকল্পের এক একটা ভবিষ্যৎবাণী করা হচ্ছে পান্ডাদের জন্য টিকে থাকা না থাকার মধ্যে বা কতটা টিকে থাকতে পারে। কিন্তু প্রকল্পের আগামী শতকে কিছু মাত্রা তাপমাত্রা বৃদ্ধি সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিল, অর্থাৎ বলছে যে পান্ডাদের ভবিষ্যৎ নিয়ে তারা যে ধরনের প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী করছে তার মধ্যে কিছু ভিন্নতা আছে। সেটা কি যে তাদের পরিবেশ বিপর্যয় ঘটবে, তাদের আগের মতো থাকার পরিবেশটা রাখা যাবে না। কিন্তু একটা বিষয়ে তারা নিশ্চিত হয়েছে, অর্থাৎ গবেষকরা নিশ্চিত হয়েছেন যে পান্ডাদের থাকার পরিবেশটা পরিবর্তন হবে, জীবন ধরনের অবস্থাটা পরিবর্তন হবে, কিন্তু আবহাওয়ার অবশ্যই পরিবর্তন হবে। অর্থাৎ আবহাওয়ার যে পরিবর্তন হবে এই ব্যাপারে গবেষকরা একেবারে নিশ্চিত। আমরা একটা সুন্দর একটা পান্ডার ছবি দেখতে পাচ্ছি স্টোরেজ, মনে হয় তোমরা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ কিনা? আচ্ছা, আমরা একটা পান্ডার ছবি দেখতে পাচ্ছি, এটাকে বলা যেতে পারে হচ্ছে যে তোমার পান্ডা মাদার অ্যান্ড চাইল্ড, একটা পান্ডা দেখতে পাচ্ছি এবং তার কোলে একটা শিশু পান্ডা দেখতে পাচ্ছি, অর্থাৎ পান্ডা মাদার অ্যান্ড চাইল্ড ছবির নিচে। তোমরা নিশ্চয়ই ছবিটা দেখতে পাচ্ছ তোমাদের টেক্সট বইয়ে, নিচে লেখা আছে পান্ডা মাদার অ্যান্ড চাইল্ড। অত্যন্ত সুন্দর একটা মাতৃস্নেহের একটা অসাধারণ ছবি, অর্থাৎ মায়ের কোলে শিশু, এর চেয়ে অসাধারণ ছবি আর কি হতে পারে, তাই না? তো পান্ডাদের প্যাসেজের পরের অংশে কি আছে আমরা চলো দেখে নিই। দিস দ্য রেজাল্ট সাজেস্ট দ্যাট ইফ দ্য ব্যাম্বু ইজ রেস্ট্রিক্টেড টু ইটস কারেন্ট ডিস্ট্রিবিউশন এরিয়া বিটুইন 80% and 100% অফ ইট উইল ডিসঅ্যাপিয়ার বাই দ্য এন্ড অফ 21st century। Because it won't be able to grow under the increased temperature. এই পুরো অংশটা মানে হচ্ছে এরকম যে ফলাফলগুলো যে তারা যে গবেষণা করছে তার ফলাফলগুলো এটা নিশ্চিত করছে যে যদি বাঁশ এটার বর্তমান বরাদ্দকৃত এলাকা সীমাবদ্ধ থাকে, অর্থাৎ তার ওই এলাকায় এই নির্দিষ্ট বাঁশগুলো পাওয়া যাবে, অন্য কোথাও পাওয়া যাবে না, যদি এরকম হয় বা উৎপাদন করা সম্ভব না হয়, তবে 21st শতকের শেষের দিকে বাঁশের শতকরা 80% থেকে 100% বিলুপ্ত হয়ে যাবে। কারণ এই যে বর্ধিত তাপমাত্রা এটা জন্মাতে সক্ষম হবে না। অর্থাৎ কুইনলিং মাউন্টেনে যে তাদের খাবারের একটা বড় সংস্থান আছে বাঁশ, সেটা অন্য জায়গায় যদি উৎপাদন করে এখনই সম্ভব না হয়, তাহলে এক সময়ের দেখা যাবে যে 80% থেকে 100% তাদের খাবার ব্যানিশ হয়ে গেছে, তাদের খাবার নেই। কারণ এমনিতে পরিবেশের কারণে তাদের খাবার নষ্ট হচ্ছে, পাশাপাশি যে সকল পান্ডাগুলো এখনও টিকে আছে তারাও তো প্রতিদিন প্রায় খাবার খাচ্ছে। আমরা কী পেলাম, প্রতিদিন প্রায় একটা পূর্ণাঙ্গ পান্ডা 38 কিলোমিটার খাবার খায়, অর্থাৎ বাঁশ পাতা বা বাঁশ খায়। তো এতে কী হবে যে তাদের বিলুপ্তির একটা সম্ভাবনা দেখা যাবে, কারণ বেশি তাপমাত্রা যখন বাড়বে তখন কিন্তু তাদের বেঁচে থাকা অনেকটাই সম্ভব হবে না। ইফ হাউএভার ব্যাম্বো ক্যান মুভ ইনটু নিউ কুলার এরিয়াস, বলছে যে যাই হোক ব্যাম্বোগুলোকে যদি মানে গাছগুলোকে যদি নতুন কোনো এলাকায় আর একটু ঠান্ডা এলাকা, যেটা যে এলাকায় পান্ডারা বসবাস করতে অভ্যস্ত, এরকম এলাকা যদি ট্রান্সফার করা যায়, ব্র্যাকেটে বলছে উই উইল রিচ দ্য সেম টেম্পারেচার অ্যাজ কারেন্ট ব্যাম্বো হ্যাবিটেট ডিউ টু ওয়ার্মিং, অর্থাৎ অতিরিক্ত বা তাপমাত্রা বৃদ্ধির ফলে যেই ধরনের পরিবেশ তাদের দরকার ওইরকম পরিবেশে যদি তাদেরকে ট্রান্সফার করা যায়,
দেন দ্যার ইজ হোপ, তখন একটা আশা থাকবে। বলছে বর্তমান, বলছে যে যাই হোক যদি বাস নতুন শীতল অঞ্চলে সরে যেতে পারে, যা ব্র্যাকেটে বলছে যা উষ্ণতার কারণে বাসের বর্তমান আবাসভূমির তাপমাত্রার মতো একটি তাপমাত্রায় পৌঁছায়, তাহলে কিছু আশা থাকবে, তখন কিন্তু কিছু পান্নাদের বাঁচিয়ে রাখার একটা সম্ভাবনা থাকবে। হাউএভার অল ডিপেন্ডস অন দ্য এক্সটেন্ট টু হুইচ হিউম্যান ক্যান কার্টেল ক্লাইমেট চেঞ্জ। এক্সটেন্ড মানে হচ্ছে এক্সটেন্ড, যে শব্দটা দেখতে পাচ্ছ এই যে শব্দটা এক্সটেন্ড, এক্সটেন্ড শব্দ অর্থ হচ্ছে বিস্তার, সীমা বা ব্যাপ্তি, মানে বিস্তার লাভ করা। আর এরপরে একটা শব্দ তোমাদের এখানে নতুন আসতে পারে, সেটা হচ্ছে কার্টেল। কার্টেল শব্দ অর্থ হচ্ছে হ্রাস করা বা কমানো। আচ্ছা, আরেকটা শব্দ এখানে দেখতে পাচ্ছ ইমিশন। ইমিশন শব্দ অর্থ হচ্ছে নির্গমন। তো বলছে যে হাউএভার অল ডিপেন্ড অন দ্য এক্সটেন্ট টু হুইচ হিউম্যানস ক্যান কার্টেল ক্লাইমেট চেঞ্জ বাই লিমিটিং গ্রিন হাউস গ্যাস ইমিশন ইন দ্য ফিউচার। যদি বলছে যাই হোক ভবিষ্যতে গ্রিন হাউস গ্যাস নির্গমনের সীমিতকরণের মাধ্যমে, অর্থাৎ গ্রিন হাউস গ্যাসটা যে বেরোচ্ছে এটা যদি আমরা দূষণটা কমিয়ে আনতে পারি, তাহলে গ্রিন হাউসটাও আমাদের কম আসবে এই গ্যাসটা, তাহলে আমাদের পরিবেশটা বিপর্যয়ের হাত থেকে অনেকটাই রক্ষা পাবে। সেটাই বলছি যে যদি ভবিষ্যতে গ্রিন হাউস গ্যাস নির্গমনের সীমিতকরণের মাধ্যমে মানুষ কতটুকু পরিমাণ জলবায়ু পরিবর্তন রোধ করতে পারে তার উপরই সব কিছু নির্ভর করছে, অর্থাৎ মানুষ কতটা পরিবেশকে বাঁচিয়ে রাখতে পারে। গ্রিন হাউস গ্যাসের উৎপাদনটা যেটা হচ্ছে আমাদের দূষণের, আমাদের যেটা যতটা মানব সৃষ্ট কারণে সেটা কতটা কমিয়ে আনতে পারি তার উপরই নির্ভর করছে সব কিছু, অর্থাৎ পান্ডাদের আমরা ইন ফিউচারে টিকিয়ে রাখতে পারবো কি না। একদম নিচের শেষের প্যারাগুলোর দিকে আমরা একটু নজর দেবো, দেখি যে নেক্সট কি আছে। মেনি পার্টনার্স ইন দ্য ওয়ার্ল্ড কারেন্টলি লিভ ইন আ নেচার রিজার্ভড প্রোটেক্টেড ফ্রম হিউম্যান এনক্রোচমেন্ট। ওকে, হিউম্যান এনক্রোচমেন্ট, দেখতে পাচ্ছ তোমাদের জন্য এখানে একটা শব্দ আছে নতুন, এনক্রোচমেন্ট, হয়তো এটা তোমাদের জন্য নতুন হতে পারে শব্দটা এনক্রোচমেন্ট। এনক্রোচমেন্ট শব্দ অর্থ হচ্ছে হস্তক্ষেপ করা বা দখল করা। দ্য মেইন পার্টনার্স ইন দ্য ওয়াইল্ড কারেন্টলি লিভ, অর্থাৎ জঙ্গলের মধ্যে অনেক পান্ডা আছে যারা এখনো বেঁচে আছে, রিজার্ভ প্রোটেক্টেড ফ্রম হিউম্যান এনক্রোচমেন্ট, যারা এখনও মানুষের হস্তক্ষেপ অর্থাৎ মানুষের হাত থেকে বেঁচে আছে, অর্থাৎ মানুষের পরিবেশ দূষণ বা বিভিন্ন কারণে তাদের যে ক্ষয়ক্ষতি হচ্ছে বা তারা কমে যাচ্ছে, এমনকি তারা খাদ্যের অভাবে মারা যাচ্ছে, সেরকম একটা পরিবেশ থেকে এখনও বেঁচে আছে বা রক্ষা পেয়েছে বা পেয়ে আছে এরকম কিছু পান্ডা আছে। হাউএভার অলমোস্ট অল অফ দ্য ল্যান্ড encompassed by these reserves, encompassed শব্দটা তোমাদের জন্য নতুন হতে পারে যার অর্থ হচ্ছে বেষ্টিত। হাউএভার অলমোস্ট অল অফ দ্য ল্যান্ড encompassed by these reserves would be unsuitable for the bamboo if the temperature rise as predicted. তো এই অংশের অর্থটা বলছি যে যাই হোক এই ধরনের সংরক্ষিত এলাকার মাধ্যমে বেষ্টিত করা প্রায় সব এলাকার বাসের জন্য অনুপযুক্ত হবে যদি ভবিষ্যৎবাণী অনুযায়ী তাপমাত্রা বৃদ্ধি পায়, কিন্তু যদি সংরক্ষণ বাসের বাসের আবাসভূমির সাথে ওই সংরক্ষিত এলাকাগুলোকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেন,
তবেই পাণ্ডবদের বসবাসের জন্য উপযোগী প্রয়োজনীয় জায়গা সংরক্ষণ করা সম্ভব হবে। অর্থাৎ তাদের পাণ্ডবদের বসবাস উপযোগী পরিবেশ যদি আরেক জায়গায় সৃষ্টি করা যায়, বা যেই জায়গাটা তারা এখন বেশি বসবাস করছে ওই জায়গাটা যদি রিজার্ভ করা যায়, সংরক্ষণ করা যায়, তাহলে পাণ্ডাদের টিকিয়ে রাখা সম্ভব হবে বলে আবহাওয়াবিদরা মনে করছে। কারণ তাপমাত্রা তো বাড়বে, তাপমাত্রাকে কন্ট্রোল করা খুব একটা সম্ভব হবে না, কিন্তু দূষণ বা তাদের পরিবেশটাকে আমরা সংরক্ষণ করে তাদেরকে আমরা টিকিয়ে রাখতে পারি, অনেকটাই টিকিয়ে রাখতে পারবো বলে মনে হচ্ছে। But if conservation plan ahead now to move those reserves in line with changing bamboo's habitat, then it may be possible to preserve the land the pandas will need. সেটাই এটা আগে যেটা আমরা বললাম, অর্থাৎ ইফ কনজারভেশন প্ল্যানস অ্যাহেড, যদি এই যে তাদের সংরক্ষণের প্রক্রিয়াটা বা যে কার্যক্রমগুলো সেটা যদি এগিয়ে নেওয়া যায়, টু মুভ দোজ রিজার্ভস ইন লাইন উইথ চেঞ্জিং ব্যাম্বোস, যেখানে এই যে ব্যাম্বোস যে চেঞ্জিং হ্যাবিটেন্টটা আছে, তারা যেই বাঁশগুলোকে খেয়ে বেঁচে থাকে সেই পরিবেশ সৃষ্টি করা যায়, সেগুলো উৎপাদন করা যায়, দেন ইট মে বি পসিবল টু প্রিজার্ভ দ্য ল্যান্ড দ্য পান্ডাস উইল নিড, তখন পান্ডাদের উপযোগী বসবাস উপযোগী পরিবেশ তৈরি করা সম্ভব হবে। আর চলো দেখি পরের অংশে কি বলছে। অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, এই যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে অর্থাৎ জলবায়ু পরিবর্তন হচ্ছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে পাণ্ডাদের বসবাসের উপরে, সেটা এখানে বলছে। অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ইজ নট দ্য অনলি চ্যালেঞ্জ ফেসিং জায়ান্ট পান্ডাস, এই যে আমরা বারবার বলছি পরিবেশ দূষণের প্রভাব পড়ছে তাদের উপর, পরিবেশ দূষণের প্রভাবই যে তাদের মধ্যে তাদের একমাত্র সমস্যা এমন কিন্তু না। ওয়ান অফ দ্য মোস্ট এন্ডেঞ্জার স্পিসিস ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে অন্যতম একটা ঝুঁকিপূর্ণ যে প্রাণী আছে পান্ডা, রিসার্চ আসছে, অর্থাৎ গবেষকরা বলছে যে পরিবেশ দূষণ বা তাপমাত্রা বৃদ্ধি পাওয়াটাই যে তাদের জন্য একমাত্র সমস্যা এমন না, অর্থাৎ জলবায়ু পরিবর্তন বিশ্বের অন্যতম বিপজ্জনক প্রজাতি। এর জন্য যে পরিবেশ দূষণটাই তাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী বেঁচে থাকার জন্য এমন কিন্তু না। হিউম্যান অ্যাক্টিভিটিস, অর্থাৎ মানুষের যে কার্যক্রম সেটা একটু আগে বেশ কয়েকবার আমি বলেছি যে মানুষের কার্যক্রমটা একটা ব্যাপার। হিউম্যান অ্যাক্টিভিটিস হ্যাভ অলরেডি সেভারলি লিমিটেড দ্য অ্যানিমালস হ্যাবিটেন্ট, অর্থাৎ তাদের বসবাস উপযোগী পরিবেশ অনেকটা কমিয়ে দিয়েছে বা লিমিটেড করে দিয়েছে, সেটা হচ্ছে মানব বসতি। অ্যান্ড দে আর ডিপেন্ডেন্স অন এ সিঙ্গেল সোর্স অফ ফুড, যেহেতু তারা অর্থাৎ পান্ডারা একমাত্র খাবারের উপরই বাস করে, অর্থাৎ তারা 99% যেই খাবার খায় সেটা হচ্ছে বাঁশ বা এই ধরনের বাঁশ পাতা। ওয়ান দ্যাট ইজ নট দ্যাট নিউট্রিয়েন্ট অর এনার্জি রিচ ডাজেন্ট হেল্প, সেটাকে বলছে যে মানুষ যে কর্মকাণ্ড করছে সেই কর্মকাণ্ড তাদের আবাস ভূমিকে অনেকটা সীমিত করে দিচ্ছে, তাদের একমাত্র খাদ্য যার উপর তারা নির্ভর করে, অর্থাৎ এছাড়া অন্য কোনো খাবার কিন্তু তাদের জন্য যথেষ্ট পুষ্টিকর হবে না এবং শক্তিদায়ক হবে না। অর্থাৎ যদি বাস ছাড়া বিকল্প খাবারের চিন্তা ভাবনা করা হয়, যেগুলো আমরা প্রথমে বলেছিলাম যে তারা ফল খায় এবং তারা পাশাপাশি হচ্ছে যে পোকামাকড়ও খায়, যদি কৃত্রিমভাবে বা কোনোভাবে এগুলোর তাদেরকে খাবারের সংস্থানের মধ্যে আনা যায়, তাও কিন্তু যথেষ্ট হবে না, অর্থাৎ পান্ডাদের জন্য সেগুলো যথেষ্ট হবে না। একটু অ্যাডজাস্টমেন্ট করবো, জাস্ট মিনিট। তো একেবারে শেষ প্যারার মধ্যে আমরা চলে আসছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে পান্ডা সম্পর্কে যেটা বললাম
আমি একটু ব্রিফ করবো লাস্টে, সেটা তোমাদের সামারির জন্য কাজে লাগবে যদি আমাদের একটা সামারি পরীক্ষা লিখতে হতে পারে। ইন এডিশন আচ্ছা পরের অংশটা দেখো যে কি বলছে, যে ইন এডিশন টু দেয়ার নেটিভ হ্যাবিটেন্টস ইন চায়না পান্ডাস লিভ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন জুস অ্যান্ড ব্রিডিং সেন্টার্স। অর্থাৎ জু তো জানো চিড়িয়াখানা, ব্রিডিং সেন্টার হচ্ছে যে বাচ্চা উৎপাদন কেন্দ্র। অর্থাৎ চীনের পান্ডাদের নিজেদের আবাসভূমি ছাড়াও পান্ডা কিন্তু সারা বিশ্বে মোটামুটি কম বেশি ছড়িয়ে আছে, সেটা পান্ডাদের আমরা দেখতে পাই জুগুলোতে অর্থাৎ চিড়িয়াখানায় এবং ব্রিডিং সেন্টারে, অর্থাৎ পান্ডা বাচ্চা উৎপাদন কেন্দ্র আছে তাদের, অর্থাৎ পান্ডাদের টিকিয়ে রাখার জন্য আলাদা কৃত্রিমভাবে বাচ্চা উৎপাদন কেন্দ্র তৈরি করা হয়েছে, সেখানে পান্ডাদের আমরা দেখতে পাই। বাট লিউ ডাজন্ট প্রেডিক্ট, লিউ হচ্ছে একজন পরিবেশ বিজ্ঞানী বা পান্ডাদের নিয়ে যারা গবেষণা করছে তাদের একজন, লিউ ডাজন্ট প্রেডিক্ট ব্রাইট ফিউচার ফর দ্য বিয়ার্স ইফ দে লস দেয়ার ওয়াইল্ড হ্যাবিটেন্স। কিন্তু লিউ বলছে যে তাদের কোনো উজ্জ্বল ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি না, অর্থাৎ তারা যে বেঁচেই থাকবে বা তাদেরকে এভাবে টিকিয়ে রাখা যাবে এটা কিন্তু আমাদের একজন গবেষক নিশ্চিত হয়ে বলতে পারছে না। টু রিয়েলি প্রোটেক্ট পান্ডাস বলছে যে সত্যিকারে যদি আমরা পান্ডাদের প্রোটেক্ট করতে চাই, ইউ ক্যান নট জাস্ট স্টিক দেম ইন টু ব্রিডিং সেন্টার অর এ জু। বলছে যে যদি আমরা সত্যি পান্ডাদের টিকে রাখতে চাই তাহলে শুধুমাত্র ব্রিডিং সেন্টার বা জুতেই আমাদের তাদের টিকে রাখার জন্য যথেষ্ট হবে না। ইট সেইট নাথিং দ্যাট দ্য অ্যানিমেলস জেনেটিক ডাইভার্সিটি উড সাফার। জেনেটিক ডাইভার্সিটি এটা একটা শব্দ মিলে, জেনেটিক ডাইভার্সিটি শব্দ অর্থ হচ্ছে তোমার বংশগতির যে বৈচিত্র্যময় বংশগতি, জেনেটিক ডাইভার্সিটি উড সাফার অ্যামং আদার ইস্যুস, দ্যাটস নট আ লং টার্ম সলিউশন। সেটা বলছে এখানে এই অংশে যে শুধুমাত্র প্রজনন কেন্দ্র বা চিড়িয়াখানায় যদি তাদেরকে আমরা আবদ্ধ করে রাখি তাহলে পান্ডাদের আসলে বাস্তবে সংরক্ষণ করা নিশ্চিত হবে না, অর্থাৎ তাদেরকে ভবিষ্যতে হয়তো আমরা টিকিয়ে রাখতে পারবো না। এবং গবেষকরা আরও বলেন বা এখানে যে যার নাম উল্লেখ আছে উনি বলছেন যে অন্য সব বিষয়গুলোর মতো জীবটির বৈচিত্র্যময় বংশগতি ব্যাহত হবে সেটি কোনো দীর্ঘমেয়াদী সমাধান না, অর্থাৎ যেই ধরনের বংশগতির কারণে তারা বেঁচে থাকতে পারে টিকে থাকতে পারে সেই বংশগতিটা তাদের থাকবে না এবং তারা কিন্তু এভাবে তাদের টিকে থাকার লড়াইয়ে হেরে যাবে, অর্থাৎ ধীরে ধীরে পান্ডাগুলো আমাদের কাছ থেকে হারিয়ে যাবে। সো স্টুডেন্টস আমাদের আজকের প্যাসেজটা কিন্তু এরকমই ছিল, অর্থাৎ পুরো পান্ডার প্যাসেজটা আমি পড়লাম এবং এখন আমি কী করবো তোমাদের প্যাসেজটার একটা ব্রিফ দিব, অর্থাৎ তোমরা যাতে সহজে পান্ডার সম্পর্কে তোমাদের একটা আইডিয়া ক্লিয়ার হয়, অর্থাৎ পেস হচ্ছে যদি একটা সামারি লিখতে দেওয়া হয় তোমরা যাতে ইজিলি সামারিটা লিখতে পারো সেই জন্য আমি একটা ব্রিফিং করছি। দ্যাট মিন্স সংক্ষেপে আমি একটা এটার সামারিটা বলছি তোমাদের লিখতে সুবিধা হয়। তাহলে আমরা আজকে কী পেলাম শুরুতে? আচ্ছা যাই হোক, এই ফাঁকে থ্যাংক ইউ ভেরি মাচ যারা ক্লাসটা দেখেছ, এখনও যারা লাইনে আসছো এবং পরবর্তীতে যারা দেখবে সকলকে থ্যাংক ইউ। তো এই প্যাসেজের, দ্যাট মিন্স এই প্যাসেজের টাইটেলটা আমাদের শুরু হয়েছিলো জায়ান্ট পান্ডা এই শিরোনামে, সেই প্যাসেজের ইউনিট 12 লেসন টু তে যেটা সংক্ষেপে ছিল যে বলছে যে পান্ডা অর্থাৎ সবচেয়ে আমাদের একটা অত্যন্ত সুন্দর একটা প্রাণী, আদরের প্রাণী বা দেখলে আদর করতে মরছে এরকম একটা প্রাণী, যদিও এটা ভল্লুক প্রজাতি কিন্তু এরা কিন্তু হিংস্র না, শুধুমাত্র একেবারে তারা মানে পাতা খেয়ে বেঁচে থাকে বা সব তোমার পাতা এবং পোকামাকড় এবং ফল খেয়ে বেঁচে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি তাদের মূল যে খাবারের উৎস সেটা হচ্ছে বাঁশ, এবং এটা কিন্তু সাধারণ বাঁশ না, অর্থাৎ বিশেষ প্রজাতির বাঁশ যেটা চীনের কুইনলিং মাউন্টেনে বেশি পাওয়া যায়, অর্থাৎ সারা বিশ্বে তাদের যে পান্ডাদের বেঁচে থাকা বা তাদের মধ্যে প্রায় 1/4 হচ্ছে এখানে আছে, অর্থাৎ কুইনলিং মাউন্টেনে আছে। বলছে যে তাদের আবাসস্থল দিনে দিনে ধ্বংস হয়ে যাচ্ছে, প্রকৃতির
পরিবর্তন অর্থাৎ আবহাওয়া বা তাপমাত্রা পরিবর্তনের কারণে, গ্রিন হাউস এফেক্টের কারণে, এবং ম্যানমেড অর্থাৎ মানুষও এর জন্য অনেকটা দায়ী। তো ধীরে 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 তাদের খাবারের চাহিদা, যেটা যেমন একটা পূর্ণবয়স্ক পান্ডার জন্য 38 কিলোগ্রাম পান্ডা প্রতিদিন, 38 কিলোগ্রাম ব্যাম্বো তাদের প্রতিদিন খাবারের একটা প্রয়োজন পড়ে, যেটা ধীরে ধীরে কমে যাচ্ছে তাদের পরিবেশ নষ্টের কারণে। তো বলছে কৃত্রিমভাবে যদি আমরা চেষ্টা করি তাহলে হয়তো এই পান্ডাদের কিছুদিন টিকিয়ে রাখা যাবে, কিন্তু তাও গবেষকরা নিশ্চিত না। তারা বলছে যে বিংশ শতাব্দীতে বা একবিংশ শতাব্দীতে যখন তাপমাত্রা বৃদ্ধিটা অনেক বৃদ্ধি পাবে, অন্তত 5 ডিগ্রি সেলসিয়াস যেটা আমরা মোটামুটি গেস করছি, তাহলে হয়তো পান্ডাদের টিকিয়ে রাখা অনেকটা অসম্ভব হয়ে যাবে। অর্থাৎ পান্ডাদের শুধুমাত্র যে তোমার চিড়িয়াখানায় বা ব্রিডিং হাউসে অর্থাৎ পান্ডার বাচ্চা উৎপাদন কেন্দ্র এখানে দিয়েই যে পান্ডাদের আমরা টিকিয়ে রাখতে পারবো এমন না। পান্ডাদের টিকিয়ে রাখতে হলে এর উপযুক্ত বসবাস উপযোগী পরিবেশ তৈরি করতে হবে, এবং সেই পরিবেশে তাদেরকে বেঁচে থাকার জন্য বা রক্ষণাবেক্ষণ করতে হবে। পাশাপাশি দেখতে হবে যে মানুষ কোনোভাবে যাতে তাদের বেঁচে থাকার পরিবেশে হুমকির সৃষ্টি না করতে পারে, তাহলেই আমরা পান্ডাদেরকে টিকিয়ে রাখতে পারবো। এবং এইভাবে তাদের যে জীব বৈচিত্র্য, সেই বৈচিত্র্যের সাথে তাল মিলে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন। কিন্তু গবেষকরা বলছে একদিক দিয়ে প্রয়োজন, আবার আরেকদল গবেষকরা বলছে এটা আসলে যত দিন যাবে তত এটা অনেকটা অসম্ভব হয়ে যাবে এই ধরনের পরিবেশ তাদের জন্য তৈরি করা। অর্থাৎ আমরা শেষে যেটা পেলাম, যেটা আমরা গেস করতে পারছি, যে পান্ডা অনেকটা বিলুপ্ত প্রায় প্রাণী হয়ে যাবে একসময় হয়তো আমাদের পান্ডাটা আমরা কোথাও দেখতে পাবো না, এরকম একটা ব্যাপার হবে। সো এই ছিল আমাদের পুরো প্যাসেজটা এবং সামারি। ডিয়ার স্টুডেন্টস, আশা করছি প্যাসেজটা বুঝতে পেরেছো, এবং প্যাসেজটা যেহেতু বড়, অনেকে প্রশ্ন আসতে পারে স্যার তাহলে কি সামারির জন্য আমরা কোন অংশ বলবো। পুরোটাই পড়তে হবে, প্রথম অংশ, দ্বিতীয় অংশ বা মজার অংশ থেকে তোমার সামারি আসতে পারে, প্রশ্নও আসতে পারে। সো তোমাদের সামনে পরীক্ষা একটা সামারি থাকবে, একটা প্যাসেজ তো অবশ্যই থাকবে। এবং আমরা যেই প্যাসেজগুলো পড়ালাম গত কয়েকদিন, আমি এবং আমার অন্যান্য সহকর্মীরা ইংরেজির, তারা সেখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। সো সবাই ভালো থাকবে, আজকে এই পর্যন্তই, পরের দিন আবার নতুন একটা প্যাসেজ নিয়ে তোমাদের সাথে হাজির হোক, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে।